পারিবারিক অশান্তির জেরে অন্তঃসত্ত্বা ভাইজিকে বাড়ির বড় বউ ছুরিকাঘাত করে বলে অভিযোগ। যদিও পরিবারের সদস্যরা অভিযোগ অস্বীকার করেছে। হয়েছিল আমাদের হচ্ছে যে মানে ঘর ঘরেও ব্যাপার আর কি, আমার ছোট ভাইয়ের বউ, আমার ছোট ভাইয়ের দুটো মেয়ে আর মা ছিল, ঠিক আছে। মা হচ্ছে যে বলছে যে তুমি আমার বউকে বলছে, আমার বউ হচ্ছে বড়, যে তুমি গ্যাসটা খুলে রেখেছো, ঠিক আছে। আমার মা হচ্ছে যে অবজেকশন করেছে নাকি যে আমার গ্যাসটা খুলে দিয়েছে, ঠিক আছে। তা আমার বউ বলছে গ্যাসটা আমি কেন খুলতে যাবো, খুললে তো আমিও মরে যাবো, কারণ ওই দোকানের একবার গেটের সামনেই হচ্ছে যে গ্যাস রেখেছে। আমরা বললাম যে দেখো বেআইনিভাবে এইভাবে গ্যাস রেখো না, কারণ পাশেই হচ্ছে যে এই এই এক এক ফুট দু ফুটের দূরে হচ্ছে যে ইলেকট্রিক হচ্ছে যে মিটার, তার পাশেই রেখেছে গ্যাস। তা আমরা বলছি কেন এখানে রাখছো, এই যে কেন বলেছি বলে এটা হচ্ছে মা বলে দেয় যে গ্যাসটা তোমরা হচ্ছে যে লিক করছো। তো আমার বউ বলছে যদি গ্যাসটা লিক করবো তাহলে তো আমরা পুরো মরবো, কেন এরকম করছো বাজা, এই করেই এরা একটা ষড়যন্ত্র করেছিল। দিয়ে তারপর আমার দুটো ভাইয়ের মেয়ে, ভাইয়ের বউ আর মা, তো এরা হচ্ছে মারতে যায় হঠাৎ অতর্কিতভাবে হামলা আর কি। এই গেটটা যেহেতু খোলা ছিল, আমার বউকে, আমার বউ এখন আমার বউয়ের নাম আজমিরা খাতুন, ও এখন কী করেছে ও বুঝতে পারেনি, কাঁচিটা হচ্ছে যে মানে নিজেকে বাঁচাতে গিয়েই ও তো মার্ডার করবো বলে কাঁচি কেন অন্য কিছুতে মার্ডার করতে পারতো, এইটা নিয়ে হচ্ছে যে একটু ছিঁড়ে গেছে বা ছিঁড়ে গেছে যেটা হোক ছিল, যেহেতু তখন আমি বাড়িতে ছিলাম না। হ্যাঁ, পেটের মানে একটু চামড়াতে ঘষা খেয়েছে আর কি, কোনো হচ্ছে যে সেলাই হয়েছে বা কিছু হয়েছে তা নয়, কারণ এইমাত্র আমার মেসো হাসপাতালে গিয়েছিল, হসপিটাল থেকে আমার মেসো বলে পাঠালো যে না যেরকম, তার নাম হচ্ছে ফুল, হ্যাঁ নাসিমা খাতুন, ফুল নাম ডাক নাম। হ্যাঁ পুলিশ নিয়ে গেল, দেব জিজ্ঞাসাবাদ করবে যে কী ব্যাপারটা কী করে হলো, কারণ পুলিশ জানলো ব্যাপারটাকে যে এটা কি টেলারিং না ও হচ্ছে যে কাঁচি নিয়ে মারতে যাচ্ছিল, এটাও হচ্ছে যে দেখে গেল পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বাহির সর্বমঙ্গলা পাড়া এলাকায়। প্রতিবেশীরা অভিযোগ করেন যে ঝামেলাটা হয়েছে ও মেয়েটাকে মারতে গিয়ে তখন ওর মেয়েটা চলে গেছে, তখন ওকে কাঁচি মেরে দিয়েছে, নাহলে এই কারণে কি বাচ্চাটাকে নিয়ে নিয়ে যায় কোনো হচ্ছে তিনজনকে লাগবে, একজনকে লাগবে না, সব মাকেও মেরেছে, তিনজনকে লাগবে, স্বামীকে মেরেছে, কেন ওনার স্বামী নাই, যে বাচ্চাটাকে মেরেছে তার বাবা এখানে নাই, তার বাবা বাইরে কাজ করে। প্রতিনিয়ত ওই বাড়িতে অশান্তি হয়। ভাইজি বাড়িতে একাই থাকতেন, তার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। এলাকার তৃণমূল নেতা কানাই মির্জা অভিযোগ করেন, একটা জিনিস হচ্ছে ওরা ভাই দু ভাই, ভাইয়ের মেয়ে যে ভাইজি তার হচ্ছে আমাদের এলাকায় বিয়ে হয়েছে, হঠাৎ করে কি হওয়ার পর ওর যে বড় চাচি আছে পেটে কাঁচি মেরে দিয়েছে, মেয়েটা হচ্ছে প্রেগনেন্ট ছিল হঠাৎ, আর এইরকম হামেশাই ওর বড় যে মাসি আছে চাচি আছে যেটা হচ্ছে এই যে বড় মা বলা হয় উনি যে আছেন ও এটা হামেশাই করে। তা এলাকা যখন প্রচণ্ড উত্তপ্ত, আমি তখন পৌরসভায় ছিলাম, আমি এসে শোনার পর পাবলিককে সরিয়ে দিয়ে আমরা পুলিশকে হ্যান্ডওভার করেছি। যেটুকু আমরা ইঞ্জুরি রিপোর্ট থেকে পেলাম মেয়েটি প্রেগনেন্ট, বাচ্চাটা নষ্ট হয়ে যাবে না সুস্থ থাকবে আমার জানা নেই, আমি তো ডাক্তারবাবু নই, এই মুহূর্তে ইঞ্জুরি রিপোর্টের উপর সদর থানা যে স্টেপ নেবে আমরা আইনত ডিসিশন চাই, এর জন্য এলাকায় যেন কোনো অশান্ত না হয় তার জন্য আমরা এলাকা ফাঁকা করে দিয়েছি এবং হচ্ছে আমরা প্রশাসনের হাতে হ্যান্ডওভার করি। তার নাম হচ্ছে চাম্পা বিবি আর যাকে মেরেছে তার নাম হচ্ছে ফুল, একই পরিবার বলতে দু ভাইয়ের বিভিন্ন, আজকে 8-9 বছর ধরে ওদের মধ্যে পার্টিশন ডিট হয়ে গেছে, ওদের মধ্যে কোনো সম্পর্ক নাই, এরকম একটা কোনো রকম বাড়ি নিয়ে হয়তো কোনো কিছু হয়েছে আশা করি, কিন্তু হচ্ছে কি যে ভদ্রমহিলা এমনই হামেশাই মানুষের সঙ্গে ঝগড়া লেগে থাকে, এখন যখন এলাকা গোটা এলাকা উত্তপ্ত আমার কর্তব্য হচ্ছে আইনত জবাব, আমি প্রশাসনকে জানিয়ে প্রশাসনের হাতে তুলে দিয়েছি। এলাকা প্রচণ্ড উত্তপ্ত ছিল, এই মুহূর্তে শান্ত করে দেওয়া হয়েছে, প্রশাসনকে বলা হয়েছে, প্রশাসন প্রশাসনের মতো চলছে। ভাইজিকে ইচ্ছাকৃতভাবে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, আহত ভাইজিকে উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত বাড়ির বড় বৌমাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।